আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেডিডোজ চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে আমি রুই মাছের কোপ্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বৃষ্টির দিনে অনেক মজাদার একটি খাবার এটা, না রুই মাছ ভাজা না রুই মাছের ভোনা, একটু অন্যরকম আলাদা এবং মোটামুটি অনেক উপকরণের মাধ্যমে তেলে ঝুলে মাখো মাখো একটি খাবার দেখতেই পাচ্ছেন এবং এর প্রস্তুত প্রণালী এবং উপকরণ আমি দেখিয়েছি। প্রথমে মাছটাকে কুপ্তা করার জন্য আমি একটি বুলে দুটি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা নিয়েছি। এখন এইগুলির সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে আগে এইগুলিকে আমি একটু মাখিয়ে নেব। মাছটা সিদ্ধ করার সময় আমি মাছের সাথে একটু লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আমার এটা মোটামুটি মাখানো শেষ। এখন আমি মাছটা যে গুছিয়ে রেখেছিলাম কাটা বেছে পরিষ্কার করে, আমি এখানে এই পরিমাণে মাছ নিয়েছি। মাছের পরিমাণের উপরে মশলাটা ডিপেন্ডেড, আমি যে পরিমাণে মাছ নিয়েছি তার সাথে যে পরিমাণে মশলা লাগবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ গোলমরিচ, 1/4 চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন সব মশলাগুলি আমি এটার সাথে অ্যাড করে দেব। মশলাগুলি দেওয়া হলে মাছের সাথে প্রথমে আমি মশলাগুলিকে ভালো করে মেখে নেব, তারপরে একে একে পরবর্তী আরও কিছু উপকরণ আছে যেটা আমাকে অ্যাড করে নিতে হবে। মাছের সাথে আমি মশলাগুলো সব মেখে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করবো একটা ডিম, হ্যাঁ 1/4 কাপ পরিমাণ বেসন, আর সামান্য কিছু বিস্কিটের গুঁড়া। এই সব উপকরণগুলি আমি অ্যাড করলাম যাতে এটাকে আমি মোটামুটিভাবে একটি, এখন সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেরিনেট করে নেব। তারপর এগুলোকে আমি কুক্তার শেপ দিয়ে নেব, কাবাবের যার যেরকম শেপ ইচ্ছা আপনারা দিতে পারেন, গোল করে কিংবা চেপটা করে যেরকম। আমি এসব উপকরণগুলো অ্যাড করলাম এটাকে বাইন্ডিংয়ের জন্য, নয়তোবা আমি মাছটাকে শেপ দিতে পারবো না। এটা মোটামুটি মাখানো শেষ। এখন আমি আমার মাছগুলোকে কুপ্তার আকারে শেপ দিয়ে নিব, তারপরে পরবর্তী প্রসেস আমি দেখিয়ে দেব। আমি যে মাছগুলো মেরিনেট করে নিয়েছিলাম ওই মাছগুলো দিয়ে আমি কুপ্তার শেপটা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকগুলি কুপ্তা হয়েছে। এখন এই কোপ্তাগুলিকে আগে আমি তেলে ফ্রাই করে নেব, তারপরে কারি প্রসেসিং শুরু করব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, কারণ এগুলোকে আমাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণ একটু বেশিই নিতে হবে। এখন একে একে আমি কোপ্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি এবং ভাজা হলে উঠিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। ইভেন 1 পিঠ ভাজা হলেও আমি আপনাদের দেখিয়ে দিব, পরে অপর পিঠ আমি ভেজে নেব। আমি কোপ্তাগুলো 1 পিঠ ভাজা হওয়ার পর উল্টিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই টাইপের ব্রাউন করে, পরে অপর পিঠ আমাকে ভেজে নিতে হবে। এবং সবটা কোপ্তা আমি এখানে দিতে পারিনি, অর্ধেকটা দিয়েছি, এই অর্ধেকটা ভাজা হলে পরবর্তীগুলো আমি এইভাবেই ভেজে নেব। কোপ্তাগুলি অলরেডি ভাজা শেষ, 2 পিঠে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এই কোপ্তাটা কারি না করেও আমরা এভাবেই শুধু ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারি। কোপ্তার আইটেমটা যদিও একটু ঝামেলাপূর্ণ এবং অনেকটা উপকরণ নিয়ে করতে হয়, কিন্তু যে কাজটা যত ঝামেলাপূর্ণ কিংবা গুছিয়ে করা যায় সেটা টেস্টও ততটাই বেশি হয়। সেই অর্থে আমি বলবো যে কোনো মাছের কোপ্তা কারি এটা আমরা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারি। কোপ্তা কারি করতে যদিও আমাদের অনেকটা কষ্ট হয় কিংবা অনেকটা টাইম লাগে, কিন্তু অনেক মজাদারও হয়, সেটা আমাদের মেনে নিতে হবে। আমি আমার মতো চেষ্টা করছি আপনাদের এগুলি দেখিয়ে দেওয়ার জন্য। আমি কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি, একে একে 2 পাশ ব্রাউন করে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোপ্তাটা সত্যি অনেক মজাদার, সেটা পোলাওয়ের সাথে এমনিতেই আমরা পরিবেশন করতে পারি। এখন পরবর্তীতে এটার কারির প্রসেসিং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন কোপ্তাটাকে কারি করার জন্য একটি প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, এখানে দিব আমি 1 টুকরো দারচিনি, 2 এলাচ এবং 2 লং, একটু নেড়ে চেড়ে তারপরে আমি 1 কাপ পেঁয়াজ গ্রাইন্ড করে রেখেছিলাম, প্রথমে সেটা দিয়ে দিচ্ছি তেলের সাথে। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট,
সামান্য একটু পানি দিয়ে প্রথমে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে আমি একটু ভেজে নেব। পরবর্তীতে অন্য সব মশলাগুলো আমি অ্যাড করে নেব। পেঁয়াজটা আর আদা রসুনটা আমি একটু কষিয়ে নিয়েছি, এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আগের যে উপকরণ আমি কমপ্লিট করেছি কোপ্তাটা সেটার মধ্যে অলরেডি লবণ আমার ছিল। এখানে আমি কারির জন্য জাস্ট যতটুকু লবণ দরকার অতটুকুই দিয়েছি। এখন শুকনাতে মশলাগুলি, গুঁড়া মশলাগুলি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/4 চামচ, ধনিয়া 1/4 চামচ, জিরা আর নিয়েছি কিছু গরম মশলার গুঁড়া। এখন এই শুকনো মশলাগুলি আমি সব এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এটার সাথে এই মশলাগুলি আমি একটু প্রথমে ভালোভাবে কষিয়ে, পরবর্তীতে আমার আরও কিছু উপকরণ আছে যেটা কারির জন্য আমাকে এখানে অ্যাড করতে হবে, তার পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণের বাদাম পেস্ট, বাদাম পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তার পরবর্তী উপকরণগুলোর মধ্যে আমার এখানে আছে টক দই, 1/2 কাপ টক দই আমি অ্যাড করে দিচ্ছি। আর রেখেছিলাম আমি টমেটো পেস্ট করে, ওটাকেও আমি এখানে অ্যাড করে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন মশলাটাকে আমাকে 5 মিনিট ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। আমি কারির জন্য মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এইখানে আমি যে কোপ্তাগুলো পরে রেখেছিলাম রুই মাছের, এই কোপ্তাগুলো আমি সব এখানে অ্যাড করে দিব। কোপ্তাগুলো সব দেওয়া হলে আমার এইখানে কিছু পরিমাণ পানি দিতে হবে এবং মোটামুটি লো হিটে আমাকে এটা 10-12 মিনিট রান্না করতে হবে, কারণ এই কোপ্তার ভিতরে আমার যে কারির ঝোলটা সেটা ঢুকতে হবে, না অথবা আমি যদি তাড়াহুড়ো করে নামিয়ে ফেলি তাহলে কোপ্তাগুলির ভিতরে মশলাগুলো কিছুই ঢুকবে না। এখন আমি এখানে আরও কিছু উপকরণের মধ্যে একটি হলো পেঁয়াজ ব্রেস্তা, এটার উপর আমি একটু চিনি ছিটিয়ে রেখেছিলাম, এটা আমাকে অ্যাড করে দিতে হবে। তারপরে দিতে হবে সামান্য পরিমাণে পানি। আমার রুই মাছের কোপ্তা কারিটা প্রায় কমপ্লিট। এখন আমি এখানে 3-4টি কাঁচামরিচ এবং সামান্য কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিব। আর জাস্ট একটু শাড়ি ফ্লেভারের জন্য, যেহেতু কোপ্তা বলতে একটু অন্যরকম শোনায়, আমি সামান্য ঘি উপর দিয়ে অ্যাড করে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এখন 2 মিনিট রান্না করে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাটলিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুই মাছের কোপ্তা কারিটা অলরেডি কমপ্লিট। আমি আমার মতো ট্রাই করেছি তৈরি করার জন্য। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন, এবং আমাকে নতুন নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ।